মুত্তাকিন। গভীর মনোযোগ দিবেন, আমার দুলাল কান্দির বাবারা, আপনারা ইমানদার মানুষ জবান করে বলেন, আমার আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছে না? না, শরীরের যত শক্তি আছে সব শক্তি নিয়ে কুরআন তেলাওয়াত করতেছি, একটু হেল্প করবেন। প্রত্যেকদিন আমরা মাঠে মাঠে কথা বলি, বলার চিন্তা করি না, একমাত্র আল্লাহর কসম করে বলি, পৃথিবীর তাকার জায়গা না। এই মাহফিলটার জীবনের শেষ মাহফিল মনে করে বসে যাবেন। এবার আপনারা বলেন, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে না? না, এই এই কথা বলছি। এবার ইবান্দার হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। ইমানদার হতে গেলে আপনারা জবান করে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না? নাই। নামাজ পড়া লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। যেই সন্তান নামাজ পড়ে মা বাবার মনে কষ্ট দেয়, ওই সন্তানের নামাজ আল্লাহ কবুল করে না। আর যেই সন্তান নামাজ পড়ে মা বাবার খেদমত করে, আল্লাহর কসম করে আমি আজি জীবনে দিয়ে যাই, ওই সন্তানটা সাধারণ সন্তান থাকে না, মায়ের দুয়ার কারণে বাইজিদ বুস্তামির মতো আল্লাহর অলি হয়ে যায়। আর শুনুন, আল্লাহু আকবার।